মাদক ইফটিজিং রোধ জোয়া খেলা ও অবৈধ কাঠ পাচার বন্ধ করতে জনপ্রতিনিধি সহ সকলকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন গুইমারা সাবজন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি বলেছেন শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে রবিবার দুপুরে গুইমারা সাবজন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা বিষয়ক সভার সভাপতিত্বের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন এ সময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ থানা অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মার্মা হাফসরি ইউপি চেয়ারম্যান চাই থোয়াই চৌধুরী সাংবাদিক জনপ্রতিনিধি শিক্ষক সহ প্রমুখ উপস্থিত ছিলেন সভায় গুইমারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয় এটা আমি কাউ ছোট অবগত করে যদি করা হয় তাহলে জানা